তারটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত আমাদের হ্যাশের যে তার, এই তারের লাইনটাই মূলত যে বলটা নাই আমাদের সিপিইউতে, আপনারা দেখিয়েছি আমি ওই লাইনটার সাথেই কিন্তু এই এই লাইনটা পাচ্ছে। তাহলে আমরা এই যেটা আছে এটা তারটা ছুটিয়ে নিলাম। এখন যেটা করব, আমরা এখানে তার টেনে দেবো হেডফোনের যে তার, একটু ভালো করে শুনুন। হেডফোনের তার আপনারা কুল 8টা তার পাবেন, তো সেখান থেকে চিকন করে একটা তার নিয়ে এখানে জ্বালাই দিয়ে সামান্য একটু মাথা শুধু এখানে দিয়ে দিয়ে সিপিইউটা হালকাভাবে এই জায়গায় কম হিট দিয়ে এইসব জায়গায় একটু বেশি হিট দিয়ে সিপিইউটা বসিয়ে দেবেন, যেন তারটা না নড়ে যায়। তারপরে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সেটটাও রান হবে আর কাজ হওয়ার সম্ভাবনা আছে। তো আমি যেটা করতেছি দেখুন, আমার হাতে দুইটা সিপিইউ দেখতে পাচ্ছেন, এটা আমাদের মূলত আগের সিপিইউ দেখতে পাচ্ছেন, আর এটা হয়েছে রিভলভ করতে হবে আমাকে সিপিইউ। তো এটা আমাদের আবার এইসব সিপিইউ কিন্তু ফ্ল্যাশার আইসি নেই, যার কারণে এইসব সিপিইউ লাগানোর পর ফ্ল্যাশ করতে হয়। তো ফ্ল্যাশারটা আমি দেখাতে যাব না, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো এটাকে আমি লাগানোর পরে ফ্ল্যাশ করে তারপর দেখাবো যে কাজ হয় কিনা, এবং আমরা আইসির ভিতরে আজকে তার টেনে দেখবো যে আমাদের এই কিপ্যাডে লাইন আসে কিনা। সেই পর্যন্ত সাথেই থাকুন। আটকে নেই কিন্তু, কইতেছে ভিডিও ভিডিও হইতেছে কিন্তু। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছোট করে যে তারটা টেনে দিছি, একেবারে সুন্দর করে তার টেনে দেওয়া হয়েছে। তো এখন এই তারটা আমরা এখন বসিয়ে দেখবো যে ইনশাআল্লাহ আমাদের কাজ হয় কিনা। দেখুন এখন কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এখানে তার টেনে এখানে মাথাটা দিয়ে দেওয়া হয়েছে তারের লাইনের সাথে। এখন দেখবো আমাদের কিবোর্ডের কাজটা হয় কিনা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমরা সিপিইউটা পুরোপুরি বসিয়ে নিছি। আমাদের সিপিইউটা এখন রান আছে কিনা আমি এখনও চেক করি নাই, এটা ফ্ল্যাশ করতে হবে। কিন্তু দেখি আমাদের এখানে লাইন আসছে কিনা। হ্যাঁ, আপনারা মিটারে দেখতে পাচ্ছেন আমাদের যে বাইরের লাইনটা ছিল ওটা চলে আসছে, ভিতরের লাইনটা ছিল আগে থেকে। এইখানে দেখবো ইয়েস বাটনের, দেখেন এখানেও বাটন লাইন চলে আসছে, ডাউন বাটনেরও লাইন চলে আসছে। দেখুন তাহলে আমাদের স্টার্ট বাটনের লাইন চলে আসছে। তো চলুন দেখি এখন আমাদের সেটটা রান হয় কিনা, তারপর আমরা ফ্ল্যাশ করবো। তো এই পর্যন্ত সাথেই থাকবেন।
সেটা রান হয় কিনা সেটা আমি আপনাকে দেখিয়ে ফ্ল্যাশ করিয়ে পরে বাটন কাজ করে কিনা সেটাও দেখিয়ে দিব। তো দেখুন ভিউয়ার্স, সেটটা এটা আমাদের রান হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি শর্টকাটে করার চেষ্টা করতেছি যাতে করে বড় না হয়। দেখুন এখানে এখন বাতি নিভে যাচ্ছে, তারপর কাজ করে এই যেখানে এখানেও চাপ দিলে কাজ করতেছে, তার মানে বাটন করতেছে। এখন আমি ফ্ল্যাশ করব, সে বন্ধু সাথেই থাকুন। তো এটা এখন ফ্ল্যাশ করা হয়ে গেছে। তো আমি তো এখানে ফ্ল্যাশ পাশের দোকান থেকে করে আনতে হয়েছে, আমি শুধু এখন আপনাদের দেখাবো যে এটা চালু হয় কিনা। দেখুন ভিডিও বড় হয়ে যাচ্ছে, জন্য ফ্ল্যাশটা দেখাইতে পারলাম না, সেটা আমাদের চালু হয়েছে। এখন কিপ্যাড কাজ করে কিনা সেটা দেখুন। যদি দেখেন যে কাজ করতেছে তাহলে আপনারা এইভাবেই কাজ করার চেষ্টা করবেন। দেখুন এই যে ইয়েস বাটন কাজ করতেছে, যেহেতু সিম নেই এই জন্য এই লেখা আসছে। তো আমরা দেখবো এখন আমাদের ডাউন বাটন ঠিক আছে কিনা। দেখুন ডাউন বাটনও ঠিক আছে, সম্পূর্ণ কাজ করতেছে। তারপর আমরা দেখবো যে আমাদের স্টার উঠতেছে কিনা। দেখুন স্টার সবই উঠতেছে, দেখুন ভালোভাবে দেখুন যে স্টার উঠতেছে। তারপরে আপনারা দেখলেন কীভাবে আইসির ভিতর থেকে আমি তার টেনে তারপরে সেটটাকে রান করে তারপরে এটা কাজ, দেখেন হ্যাশটাও সুন্দরভাবে কাজ করতেছে। দেখুন এখন এই যে স্টার এটি কাজ করতেছে, আর এমনি সব বাটন আগেই ভালো ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, এই জন্য ফ্ল্যাশটা দেখাতে পারলাম না। ফ্ল্যাশটা সচরাচর আপনারা জানেন কীভাবে করতে হয়। দেখুন মূল উদ্দেশ্য যেটা, কিপ্যাডটা কীভাবে আমি কাজ করাইলাম আইসির ভিতর থেকে টার টেনে, সেটাও আপনারা দেখতে পারবেন। এবং আমি আইসিটাও দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে ভাবে যত ভিডিও এডিটিং করা, ইনশাল্লাহ ভিডিও কোনো রকম এডিটিং করা না, যা কাজ সবই দেখানো হচ্ছে। এই দেখুন এখনও আইসিটা এখানে আছে, আর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আইসির গোড়ায় এখনও আপনার যে তার সেটা এখনও টানা আছে। এই যে দেখুন এই যে আইসির গোড়ায় এখানে তারটা এখনও স্পষ্ট বিদ্যমান দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের কাজটা 100% ওকে। তো এইভাবে ভিউয়ার্স, যদি আরও ভালো ভালো কাজ পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। আর কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।